আল ওয়াকিল সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ যতগুলো আয়াত বলেছে সবগুলো আয়াতের এক বাক্যে আমি শুধু অর্থ বলে যাব তারপরে ওয়াকিলের ব্যাখ্যা করব আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা পশ্চিমের প্রতিপালক পূর্বের প্রতিপালক সারা পৃথিবীতে একমাত্র ইবাদতের হকদার হচ্ছেন আল্লাহ ফাত্তাখিযহু ওয়াকিলা অতএব তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো ওয়াকিল মানে কি আপনারা মামলায় আদালতে গিয়ে উকিল নির্ধারণ করেন না মামলায় আদালতে গিয়ে যদি উকিল নির্ধারণ করেন তার মানে কি তার মানে ওই মামলা আপনিও লড়তে পারবেন কিন্তু আপনি না লড়ে আপনার জেল হোক জুলুম হোক ফাঁসি হোক তার সব দায় দায়িত্ব উকিলকে দিয়ে দিয়েছেন এখন সে যেভাবে লড়তে পারবে সেটাতেই আপনি রাজি তার নাম হচ্ছে উকিল নির্ধারণ করা তো আল্লাহ বলছে তোমরা তোমাদের সব দায় দায়িত্ব আমাকে দিয়ে দাও আমি তোমাদের ওয়াকিল হিসেবে দায়িত্ব পালন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম তোমরা মহা পরাক্রমশালী মহা দয়ালু আল্লাহর উপর তোমাদের সকল বিপদ আপদ সকল টেনশন তোমাদের সন্তান সন্ততি তোমাদের পরিবার পরিজন আহালের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয় আল্লাযী লা ইয়ামুত তোমরা চিরঞ্জীব যিনি কোনোদিন মারা যাবেন না ওই আল্লাহর উপর তোমাদের সন্তান সন্ততি তোমাদের ধন সম্পদ হেফাজতের দায়িত্ব দাও আপনি এখন মারা যাচ্ছেন মারা যাওয়ার সময় ভাইকে বলছেন ভাই আমি তো মরে যাচ্ছি আমার ছেলে মেয়েকে দেখে রাখিও আপনি মরার এক ঘন্টা পরে আপনার ভাই মরবে না এর কোনো গ্যারেন্টি আছে কথা বলতে হবে আর কোনো গ্যারেন্টি আছে আপনি আপনার বোনকে দায়িত্ব দিয়ে গেলেন আমি মরে গেলাম আমার ছেলে মেয়ে একা তুমি দেখে রাখিও কয়দিন পর আপনার বোন মারা যাবে না আর কোনো গ্যারেন্টি আছে এজন্য আল্লাহ বলছে ওয়া তাওয়াক্কাল আলাল হাইয় আল্লাযী লা ইয়ামুত দায়িত্ব যদি কাউকে দেওয়া লাগে ওই সত্তাকে দাও যিনি কোনোদিন মারা যাবেন না তোমার 14 গোষ্ঠী যদি মরে সাফ হয়ে যায় তবুও কে মারা যাবে না আল্লাহ মারা যাবে না তোমার ভাই বোন আত্মীয় স্বজন গ্রামগঞ্জ গোটা বাংলাদেশের মানুষ মরে সাফ হয়ে গেছে তবুও তুমি দায়িত্ব তোমার সন্তান সন্ততি হেফাজতের কাকে দাও আল হাই আল্লাযী লা ইয়ামুত যিনি কোনোদিন মারা যাবেন না তার উপর দায়িত্ব প্রদান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন দায়িত্ব দিবেন অন্য মানুষকে কেন দায়িত্ব দিবেন না তার আরো কয়েকটা কারণ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা তোমার এবং তোমার আশেপাশে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র মালিকানা আল্লাহ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়াকিল হিসেবে যথেষ্ট ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহকে কোনো দায়িত্ব দিবে আল্লাহ তার জন্য যথেষ্ট নিয়মাল ওয়াকিল যে আল্লাহকে কোনো দায়িত্ব দিবে আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম দায়িত্ব পালনকারী কয়টা বাক্য দেখেন আল্লাহকে দায়িত্ব দেওয়ার পিছনে আল্লাহ নিজের বিষয়ে তিনটা বাক্য বলেছে কাফা বিল্লাহি ওয়াকিলা আল্লাহ দায়িত্ব নিলে তিনি একাই দায়িত্বশীল হিসেবে যথেষ্ট ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু কেউ যদি আল্লাহকে দায়িত্ব দেয় আল্লাহ তার জন্য যথেষ্ট নিয়মাল ওয়াকিল কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দেয় আল্লাহ দায়িত্ব পালনে সবচেয়ে উত্তম সবচেয়ে কল্যাণকর এবং সবচেয়ে উত্তম দায়িত্ব পালনকারী কেন আল্লাহকে দায়িত্ব দিবেন তার ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ তোমার আশেপাশে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র মালিকানা কার আল্লাহ